বিএনপির ডাকা 36 ঘন্টা অবরোধ সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। আজ মঙ্গলবার দুপুর 2টায় নগরীর মল্লিক রোডে বিক্ষোভ মিছিল করে তারা। মহানগর যুবদলের সমন্বয়কারী মাসুদ হাসান মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কালীবাড়ি সড়কের মুখ থেকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল থেকে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা। এর আগে সকাল 9টায় অবরোধের সমর্থনে বিএম কলেজ রোডে বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। Money down!